সম্প্রতি একটা ঘটনা নিয়ে বেশ আলোচনা সমালোচনা শুরু হয়েছে। ডক্টর জাফর ইকবাল পাঠ্যপুস্তকে এত বড় ভুল করলেন, অথচ তিনি ভুল স্বীকার করলেও ক্ষমা চাইলেন না, আপনি এটাকে কিভাবে দেখেন? জাফর ইকবালকে আমি বলবো অত্যন্ত বিনম্র চিত্তে বলবো, আপনি এটা ক্ষমা চেয়ে নেন, মানুষের ভুল হতেই পারে, টুয়ারিজ ইজ হিউম্যান, ক্ষমা চাইতে কোনো দোষ নেই, ক্ষমা মানুষকে মহৎ করে, ক্ষমা চাইলে মানুষ মহৎ হয়ে যায়, মহত্তম পথের আপনি পথিক জাফর ইকবাল, আমরা আপনাকে ভালোবাসি, আপনি মহত্তম এই পথের পথিক, ক্ষমা চাইতে দোষ কিছু নেই, মানুষ ভুল হতেই পারে, ক্ষমার মধ্যে চাওয়ার মধ্যে কোনো ব্যর্থতা নেই, ক্ষমা চাওয়ার মধ্যে কোনো গ্লানি নেই। জি, পাঠ্যপুস্তকে ইসলাম বোরখা এবং পাকিস্তানের এখন তো আমাদের কাছে ক্ষমা চাচ্ছে, একাত্তরে তাদের যে গণহত্যা, এই যে পাকিস্তানের তাদের আমাদের কাছে ক্ষমা চাচ্ছে, তো ক্ষমা চাওয়ার মধ্যে কোনো গ্লানি নেই। পাঠ্যপুস্তকে ইসলাম বোরখা এবং মুসলিম ইতিহাসকে বারবার অবমাননা করার একটা প্রয়াস দেখা গিয়েছে, এটা নিয়ে আপনি কী বলবেন? প্রয়াস দেখা গিয়েছে কিনা আমি জানি না, কিন্তু এগুলো বলা বলি হচ্ছে, প্রয়াস যদি হয়ে থাকে, আমি জাতির জনের কন্যা আপনাকে বলছি, আপনার পিতা শেখ লুৎফর রহমান, আপনার বাবা শেখ মুজিবুর রহমান ইসলামের জন্যে তারা একদম নিবেদিত প্রাণ ছিলেন, নিবেদিত প্রাণ, ওই যে আপনার বাড়ির কাছে যে মসজিদ, ওই মসজিদ আপনি দেখবেন ওসমান মসজিদ, ওই মসজিদ রাস্তার মধ্যে চলে আসছে, ওইটা মসজিদ তারা কে আর ভেঙে দিতে গেছিলো, তোর বঙ্গবন্ধু তার নাম সেইকে বোঝাই আমার খোটা দিয়ে আমার এটা পুঁতে দাও, তো যাদের কাছে তারা রাস্তার অর্ধেক নিয়ে নিয়েছে, ওই অর্ধেকও বঙ্গবন্ধু দিয়ে দিয়েছে তাদের, রাস্তা বেদখল হয়ে গেছে, ঠিক আছে দাও তাদের। সুতরাং বোরখা এবং এটা নিয়ে যদি কোনো হয়ে থাকে, এটা সংশোধন করতে হবে, এটা ইসলাম বিরোধী কিছুই করা যাবে না, এবং আপনার বাবা বঙ্গবন্ধু ইসলামের মহান খেদমতকার, আপনার দাদা ইসলামের মহান খেদমতকার, আপনি সেটা মনে রেখে যদি এই বোরখা নিয়ে কিছু থাকে, এটা আপনি সংশোধন করে দেবেন, মানুষের ভুল হতেই পারে। ডারউইনের যে বিবর্তনবাদের যে তত্ত্ব, বানর থেকে মানুষের উৎপত্তি, আপনি আপনার মতামতটা যদি জানাতেন। এই বিষয়টা আমি প্রত্যাখ্যান করি, হাদিস কোরআন সবই যা আছে আমি সেটাই মানি, সেটি অনুসরণ করি, ডারউইন তত্ত্ব এগুলো ইসলাম বিরোধী, কোরআন শরীফ বিরোধী, এইগুলো মানলে তার ইমান চলে যাবে, তো ওইগুলোর মধ্যে আমি যেতেও পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না, আমি সাহানবের টিচার অ্যান্ড ইমাম, আমার ইসলামের পথে আমি থাকবো। Zafran, am I seeing here? Regain spray. Stop hair loss within 3 days. 3 inches hair growth within 1 month. Grow new hair within 2 months. আমার মতো ঝলমলে ও লম্বা চুল পেতে চাও? ট্রাই করো Zafran hair growth therapy. Get the original Zafran oil. Don't forget to scan QR code of the security card. Collect today and try it. আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাই কি অবগত? ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম। ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, প্রফেশনাল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফেসবুক অ্যাড, পেইড ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই। এই সব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে। আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে, তাই আমাদের সঙ্গে রয়েছে মেরি স্টোকস বাংলাদেশ, হাইওয়ে পুলিশ, ওয়ান ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান। আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সবসময় রয়েছি শতভাগ সক্রিয়।